আজ ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসার দিন। রেস্টুরেন্টে না গিয়ে, গিফটস না কিনে, মুভিও না দেখে, সাজগোজ ছাড়াই একটা পাঞ্জাবি পরে তোমার জন্য বাগবাজারের মুখে অপেক্ষা করা। প্রত্যেকবারের মতন তোমার একটু দেরি করে আসা। আমি হলুদ আর তুমি লাল। রাগ হলো, কিন্তু এত মিষ্টি লাগছে তোমায় লাল পাঞ্জাবি পরে, যে তোমার গাল টিপে বললাম, অ্যাজ ইউজুয়াল লেট। হাঁটা শুরু, গন্তব্য গঙ্গার ঘাট। একটা ভাঙা পাঁচিল, দাঁড়ালাম হেলান দিয়ে, তোমায় কাছে টানলাম। রাস্তায় লোক দেখছে, দুটো ছেলে সচরাচর এমন করে কি? সমাজের ভয়ে হয়তো আজ চুমু খাবার সাহস নেই, কিন্তু বসন্তের এই সন্ধেবেলায় তোমার পারফিউমের গন্ধ, তোমার কালকে শেভ করা খোঁচা খোঁচা দাড়ি দেখে তোমায় আজ বড্ড বড্ড আদর করতে ইচ্ছা করছে। চলো একটু ওই দিকটা বসা যাক। চা খাবে? ঘাটে কি সুন্দর একটা হাওয়া দিচ্ছে, তাই না? ফোনগুলো সাইলেন্ট, বাকিদের মতো কাঁধে মাথা রেখে নয়, চোখে চোখ রেখে একটা প্রশ্ন করলাম। সামনের বছর চাকরি সূত্রে যদি ব্যাঙ্গালোর না যাও, তবে ঠিক সেম এই পাঞ্জাবিটা পরেই এই সময় আসবে তো? আর তুমি যদি কলকাতা ছেড়ে যাও তাহলে? ফিরে আসব, জানি না যাওয়া হবে কি না, কোথায় থাকবো, কি বা করব, তবে এইটুকু জানি আজ এই জায়গায় বসে তোমার সাথে এই মুহূর্তটা সবচেয়ে সেরা, সব থেকে প্রিয় আর সব থেকে দামি। চায়ের দামটা হোক ভ্যালেন্টাইন্স ডের গিফট, আর একজন না হয় ফুচকা খাওয়াক। লাল ফুল একে অপরকে নয়, কারণ বাড়িতে নিয়ে যাওয়া যাবে না, তার চেয়ে ফুল কিনে মন্দিরে পুজো দিয়ে মাকে বললাম, আমরা যেন এইভাবে একসাথে থাকি মা, ঝগড়া হোক ঝামেলা হোক আমার ওকেই চাই। হ্যাঁ, আমার তোকেই চাই। তোমার তোমার রাখবো ছেড়ে দেব না, তোমায় বুক মাঝে রাখবো ছেড়ে দেব না।